ইডেন কলেজ আজকে 13 বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে আমি যে কথাটি বলতে চাই, হারুন ভাই এটা মনোযোগ সহকারে শুনলে অনেকটা ভালো হবে। এক সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি রম রম অবস্থা, খুব ভালো ছাত্র সংগঠন হিসেবে দাঁড়িয়েছিল। সেই সংগঠনের একজন আলোকিত ছাত্রনেতা ছিলেন আমাদের আজকের মাননীয় সংসদ সদস্য, আপনাদের আজকে আলোচক আমাদের হারুন রশিদ, হারুন ভাই, যিনি রাজনৈতিকভাবে স্বচ্ছ এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ওই জাতীয়তাবাদী ছাত্রদল করে। কিন্তু সেই ছাত্রদল আজকে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজেও পাওয়া যায় না। আজকে আপনি দেখেন কেন পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় বারবার ছিলেন, সেই কারণেই কিন্তু এক শ্রেণীর লুটেরা ছাত্রদলের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছিল, যারা সরকারকে সেদিন বিভিন্ন সময়ে বিপদ আপদে ফেলে দিয়েছিলেন। আমরা দেখেছি সরকারি সংগঠনের এই তৎকালীন সময়ের ছাত্রদলের নেতাকর্মীরা এমন কোনো দখল বাণিজ্য নেই যেটা করেননি। ক্যাম্পাসগুলোকে কীভাবে দখল করেছিলেন, কীভাবে এই হলগুলিকে দখল করে রেখেছিলেন, তারপরেও কিন্তু আমরা ছাত্রলীগ মোকাবেলা করেছি, ক্যাম্পাসে ছিলাম, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিলাম। পায়ে ডান্ডা বেরিয়ে পরিহিত অবস্থায় কিন্তু জেলখানায় 11 মাস কাটিয়েছিলাম, তারপরেও নৈতিক দাবি আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা ওই আদর্শিক ছাত্রলীগ কর্মী হিসাবে কাজ করেছি, কিন্তু আজকের বাস্তবতা যেটা দেখি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রদল খুঁজে পাওয়া যায় না। কারণ এখন আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, ওই স্বৈরাচারী ছাত্রদল নিজেরাই কিন্তু বিভিন্ন যার যার অবস্থান থেকে তিনি সরে গিয়ে আজকে ছাত্রদল শূন্য হয়েছে, ক্যাম্পাসগুলিতে নেই। সকল ওই বেনিফিশিয়ারিরা বিভিন্ন পর্যায়ে 13 বছরে আবার আওয়ামী লীগে এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে ছাত্রলীগে পতাকা তোলে আসার চেষ্টা করেছেন, যারা ওই গাপটি মেরে ছাত্রলীগে এসেছেন, যেগুলো আমরা বলি পরগাছার মতো, তারা কিন্তু একটা সুযোগ খুঁজতেছিলেন। এই সুযোগ সন্ধানীরাই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। নয়তো হাজারো হাজারো ছাত্রদলের সেই মিছিলের সাথীরা কোথায়, ওরা কোথাও না কোথাও জায়গা করেছেন, যার কারণেই কিন্তু আমরা আমাদের নেতাকর্মীরাও বলেন, জাতীয় নেতারাও বলেছেন যে এই শিবির ছাত্রদলের ওই অশুভ শক্তি ছাত্রলীগে যেন ঢুকতে না পারে। অনেক ক্ষেত্রে ঢুকে পড়েছেন, অনেক ক্ষেত্রে চেষ্টা করেছেন, সেই সকল নেতাকর্মীরাই কিন্তু আজকে ইডেনের মতো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটান। 13 বছরের মাথায় অনেকে শিক্ষাজীবন শেষ করে যার যার কর্মস্থলে চলে গিয়েছেন, কিন্তু তারাই বিভিন্ন সময়ে এই ছাত্রলীগে ইন করে আজকে পদায়নে নিজের নাম লিখাতে সক্ষম হয়েছেন। বাবু আমরা ফিরবো আবার, আমি সেই কারণেই বলছি যে ছাত্রলীগ যদি এই ধরনের বাছাই পর্বে ভুল করেন তাহলে দায় দায়িত্ব ছাত্রলীগকে অবশ্যই নিতে হবে। ছাত্রলীগ ইতিহাসের ঐতিহ্যের ধারক, এই বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহ্য এবং ইতিহাসে ছাত্রলীগের পতাকা উজ্জীবিত। আমরা একটু হারুন রশিদের কাছে, সেই কারণে আমি বলছি যে ছাত্রলীগকে আরো সচেতন হয়ে এই ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে ছাত্রলীগকে আমি স্বাগতও জানাই যে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু বিধি ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে, 25 জনকে তারা স্থায়ী বহিষ্কার করে দিয়েছেন, এই দল করার কোনো সুযোগ তাদের নেই, কারণ তারা বুঝতে পেরেছেন ওরা আসলে ছাত্রলীগের প্রকৃত কর্মী নয়, ওরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শিক কর্মী নয়। এবং প্রমাণও রয়েছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্দেশনা যারা মানেন আমরা আপনার কাছে তারাই কিন্তু গাফিল মারা। আমরা আপনার কাছে ফিরবো। আমরা হারুন রশিদ অনেকগুলো বিষয় বলেছে, আপনারা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা দরকার, সরকারের উপর সাধারণ মানুষের আস্থা রয়েছে, এবং ছাত্র রাজনীতির কিছু বিষয় রয়েছেন, এই বিষয়গুলো আমি শুরুতেই বলেছি যে একটা ভয়াবহ সংকটে কবলিত দেশ। তার মধ্যে আমাদের জনাব নজরুল ইসলাম বাবু যেটা বলেছে যে উন্নয়নের মাইল ফলক, বাংলাদেশ এখন সব সাংঘাতিক রকমের অর্থনৈতিক সংকট কবলিত, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। আজকে উন্নয়নের ক্ষেত্রে সারা দেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটিয়েছে, ভোটের নামে বাংলাদেশে এখন একটা প্রহসনের নির্বাচন হচ্ছে, আপনার সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারে নিয়ে চলে গেছে, আজকে SSC পরীক্ষা হচ্ছে, আপনি দেখেন দিনাজপুর বোর্ডের 4-5টি সাবজেক্টে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে,
সারা বাংলাদেশে নিয়োগ এবং ভর্তিতে পরীক্ষা পাশের ক্ষেত্রে সকল রেকর্ড ছিন্ন হয়েছে, আপনার অর্থ পাচারের ক্ষেত্রে ভয়াবহ উন্নতি হয়েছে, আপনার আইনের শাসন বলতে দেশে ন্যূনতম কোনো এখন মানুষের আস্থা ভরসা নাই, আজকে রাজনীতিতে ভয়ানক আকারের দুর্বৃত্তায়িত হয়েছে। আজকে ইডেন কলেজের ঘটনার আমি ভিন্নভাবে মূল্যায়ন করতে চাই, তা সেখানে একটা ভয়াবহ ইডেন কলেজের নেতৃত্বের যে বক্তব্য এসছে এটা অত্যন্ত উদ্বেগের। ছাত্র নারীরা ক্ষমতায়নের দিকে আগাচ্ছে, ছাত্র সংগঠনের মধ্যে তো হানাহানি মারামারি হচ্ছে, গ্রুপিং হচ্ছে না, ছাত্রলীগের মধ্যে তো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় একাধিক গ্রুপ, তো ছাত্রলীগের ছাত্রী সংগঠনের মধ্যে গ্রুপ থাকাটা অস্বাভাবিক কিছু না, মারামারি টুকটাক হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের যে সেইখানে ছাত্রলীগের ওইখানকার নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ এসছে যে সেইখানে মেয়েদেরকে আপনার যে ধরনের কর্মে নিয়োগ করা হয় অসামাজিক মানে খারাপ কাজে, এটিও সাংঘাতিক উদ্বেগের। এটা যদি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আসে এটা আমরা কোথায় আছি, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। অনুপ্রবেশকারী সেটা বলছে বাবু, আর ছাত্র অনুপ্রবেশকারী এটা হচ্ছে কি, যখন আপনার আওয়ামী লীগের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে আওয়ামী লীগের কোনো এমপি যদি কলেজের কোনো শিক্ষককে পিটাই বলো যে ওর পূর্বের ব্যাকগ্রাউন্ড এরা বিএনপি থেকে এসছে, 10-15 বছর ধরে তারা আওয়ামী লীগই করছে, আওয়ামী লীগের এমপি। আজকে যদি দেখা যায় যে কোনো এমপি আপনার মানব পাচারের কারণে ধরা হয়, আজকে যদি কোনো এমপিকে আপনার মাদকের কারবারের কারণে ধরা হয়, তখন বলো যে এরা সব অনুপ্রবেশকারী। তো অনুপ্রবেশকারী তার আগে আপনি কীভাবে তাদের দলে যোগদান করালেন, তাদের লাইসেন্স সার্টিফিকেট দিলেন কী জন্যে? আজকে ছাত্রদলকে খুঁজে পাওয়া যায় না, এই কথা নজরুল বাবু বলছেন। ছাত্রদল এখনও বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় সংগঠন, কিন্তু আসলে বাংলাদেশে কি কোনো ছাত্র রাজনীতি আছে? বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গনে কি আজকে কোনো রাজনৈতিক চর্চার কোনো ন্যূনতম স্থান আছে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, সেখানে আজকের এই পরিস্থিতি হয়েছে। তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অস্ত্রপাতি নিয়ে লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করতে হবে, এছাড়া বিকল্প তো কোনো পথ নাই। আজকে বাংলাদেশের 50 বছরের, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, একই ঢাকা বিশ্ববিদ্যালয় বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলে ছাত্রলীগও মিছিল করেছে, ছাত্রদলও মিছিল করেছে, অন্যান্য সংগঠন তারা মিছিল করেছে, নির্বাচন হয়েছে, কিন্তু এখন বাংলাদেশে কোনো শিক্ষাঙ্গনে ভিন্ন মতের কোনো ছাত্র সংগঠন অস্তিত্ব আছে, কর্মকাণ্ড আছে? করতে গেলেই সেখানে খুন হবে, করতে গেলেই সেখানে হানাহানি হবে। এই যে ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছে বর্তমান সরকার, বর্তমান ক্ষমতাসীনরা, যে একমাত্র আমরাই থাকবো আর কেউ থাকতে পারবে না।